হ্যালো বন্ধুরা, এটি চ্যাপ্টার টুর ফার্স্ট ভিডিও। তো প্রতিবারের মতো ফার্স্ট ভিডিওতে আমরা আন্ডারস্ট্যান্ডিং ভিডিও করব। তাহলে চলো চ্যাপ্টার টু, যেহেতু প্রফিটস, প্রফিটের ডেফিনেশন দিয়ে স্টার্ট করি। তো প্রফিটস এর ডেফিনেশন হলো, হোয়েন দ্য সেলিং প্রাইস ইজ মোর দেন দ্য কস্ট প্রাইস, ইট ইজ প্রফিট। যখন সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে বেশি হবে, তখন সেটাকে আমরা প্রফিট বলবো। এক্সাম্পল দেখি, যেমন একজন দোকানদার একটা জিনিস কিনলো 100 টাকায়, কিন্তু ওইটাকে বেচলো 120 টাকায়। তো এইটা যে কিনলো, কোম্পানি থেকে যে 100 টাকা দিয়ে কিনলো, এইটা হলো কস্ট প্রাইস। এবং এই যে আমাদের কাছে যে বিক্রি করলো, এই এই বিক্রির দামটা হলো সেলিং প্রাইস। তো এই হলো সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস। এবং দেখো, কিনছে 100 টাকা দিয়ে এবং বিক্রি করছে 120 টাকা দিয়ে। তো এখানে সেলিং প্রাইসটা দেখো কস্ট প্রাইসের চেয়ে বেশি। তো সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে বেশি কত বেশি? 120 মাইনাস 100, বড় নাম্বারটা উপরে লিখবো, 20 টাকা বেশি। তো সেলিং প্রাইসটা 20 টাকা বেশি কস্ট প্রাইসের চেয়ে। তা আমাদের প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইস বেশি হতে হবে কস্ট প্রাইসের থেকে। তো এখানে সেলিং প্রাইস কস্ট প্রাইসের থেকে বেশি, তাহলে এটা হলো প্রফিট। কিন্তু আবার দেখো, যখন এখন লস, এখন লসে হলো, হোয়েন দা সেলিং প্রাইস ইজ লেস দেন দা কস্ট প্রাইস, দিস টার্মড অ্যাজ লস। যখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে কম থাকবে, তখন সেটাকে আমরা বলবো লস। তো সেম এক্সাম্পল, দোকানদার কোম্পানি থেকে কিনেছিল 100 টাকা দিয়ে, কিন্তু যদি তুমি এখন 100 টাকা দিয়ে এটা না কিনে তুমি 80 টাকায় কিনো দোকানদারের কাছ থেকে, তাহলে এইটা হবে লস, দোকানদারের লস। কারণ সে কিনেছিল 100 টাকা দিয়ে, কিন্তু তুমি কিনছো ওর কাছ থেকে 20 টাকা দিয়ে। তো এইটা হলো, সে কোম্পানি থেকে কিনছে 100 টাকা দিয়ে, তাহলে এইটা হবে কস্ট প্রাইস, আর তুমি কিনছো যে এইটা হবে সেলিং প্রাইস, তোমাকেও বিক্রি করছে, তো এইটা হবে সেলিং প্রাইস। এবং এখানে দেখো, সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে সেলিং প্রাইসটা কম, তাহলে কত কম? 100 মাইনাস 80, তো এটা 20 টাকা কম। তো 20 টাকা কম, কস্ট প্রাইসটা কম এখানে, তার জন্য এটা হবে লস, কারণ দোকানদারের 20 টাকা লস হয়েছে, কারণ এখানে সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে কম। যদি সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে বেশি থাকতো, তাহলে এটা প্রফিট হতো। তো এটা হলো প্রফিট এবং কস্ট প্রাইসের মধ্যে, প্রফিট এবং লসের মধ্যে ডিফারেন্স। তো তারপর যদি প্রফিট, সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস দুটাই সমান থাকে, যেমন দোকানদার কোম্পানি থেকে কিনছিল 100 টাকা দিয়ে এবং তুমিও তোমাকেও বিক্রি করছে 100 টাকা দিয়ে, তো এইটা ইকুয়াল। তো এরকম যদি সমান সমান থাকে, তাহলে কিন্তু এটা প্রফিট, প্রফিটও হবে না, লসও হবে না, কিছুই হবে না। এবং তারপরে আসো প্রিন্সিপাল। প্রিন্সিপাল হলো দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি বোরোড অর ইনভেস্টেড হুইচ ডাজ নট ইনক্লুড এনি ইন্টারেস্ট ইজ কল্ড প্রিন্সিপাল। যে টোটাল অ্যামাউন্ট, মানির যে টাকার যে অ্যামাউন্টটা আছে, যেটা তুমি ধারও নিতে পারো আবার ইনভেস্টও করতে পারো, সেটাকে বলে প্রিন্সিপাল। যেমন একটা ব্যাংকে ধরো, তুমি তোমার কিছু সেভিংস ছিল 100 টাকা, তো তুমি ব্যাংকে 100 টাকা ডিপোজিট করলে এবং ওই যে ব্যাংকে দিলে, ব্যাংকে রাখলে 100 টাকা, ওই টাকাটাই হলো প্রিন্সিপাল। আবার যদি তুমি ব্যাংকের কাছ থেকে ধার নিতে যা, তোমার মনে করো টাকা শেষ হয়ে গেছে, এখন ব্যাংকে গিয়ে লোন নিতে যে আমাকে 100 টাকা দাও, তো ব্যাংক তোমাকে যদি 100 টাকা দিত, ওইটাও হলো প্রিন্সিপাল। তো এইভাবে ধার নিলে বা ধার দিলে ওইটাকে বলে প্রিন্সিপাল, কোনো ইন্টারেস্ট ছাড়া। তো প্রিন্সিপালের পরে আছে রেট অফ প্রফিট। রেট অফ প্রফিট হলো 100 টাকা 1 বছরে কত, 1 বছরে 100 টাকার প্রফিট 1 বছরে কত হবে, ওইটাকে বলে রেট অফ প্রফিট। মনে করো 100 টাকার প্রফিট একটা ব্যাংকে আমি ইনভেস্ট করলাম, 100 টাকা মানে ডিপোজিট রাখলাম, এখন প্রফিট 1 বছর পরে প্রফিট দাঁড়ালো আমার 20%, 20%, তো এইটা হবে আমার
রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট কে রেট অফ ইন্টারেস্টও বলে, আবার পার্সেন্টেজ অফ প্রফিটও বলে, পার ইয়ারও বলে। তো এরপরে আছে আমাদের পিরিয়ড অফ টাইম, দ্য টাইম ফর হুইচ এ প্রফিট ইজ কাউন্টেড ইজ কল্ড দ্য পিরিয়ড অফ টাইম। যে সময়ের জন্য একটা প্রফিট হিসেব করা হয় তাকে বলে পিরিয়ড অফ টাইম। যেমন আমাদের পিরিয়ড হলো, তুমি ব্যাংকে টাকা রাখলে 100 টাকা এবং বললে আমি এটা 5 বছর পরে তুলবো, এবং যদি এখানে রেট অফ প্রফিট তোমার থাকে যে 20%, অর্থাৎ প্রতি বছরে 20% করে তুমি প্রফিট পাবে, তাহলে পিরিয়ড অফ টাইম হবে 5 ইয়ার্স, 3 ইয়ার্সও হতে পারে। তো তুমি পিরিয়ড অফ টাইম 5 বললে 5 বছর পরে টাকাটা তুলবে তুমি, তো 5 বছর এটার প্রফিট হবে 100 টাকা ইন্টু না প্রিন্সিপাল যেটা রাখছো 100 টাকা, এটা হলো প্রিন্সিপাল, এবং এই যে এটা হলো প্রিন্সিপাল, এবং যে 20% রেটে রাখলা ওইটা হলো রেট অফ প্রফিট, আর রেট আর 20% আর রেট অফ প্রফিট, এন্ড যে 5 বছরের জন্য রাখছিলা ওইটা হলো পিরিয়ড অফ টাইম। তো এইটা এটাই হলো প্রিন্সিপাল, রেট অফ প্রফিট এবং পিরিয়ড অফ টাইমের মধ্যে ডিফারেন্স। তো এখন এরপরে আছে আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল এবং কম্পাউন্ড প্রফিট, এটা সবচেয়ে জটিল পার্ট এই চ্যাপ্টারে। তো এটা কি কম্পাউন্ড প্রিন্সিপাল হবে, কম্পাউন্ড ইন কম্পাউন্ড প্রফিট দ্য প্রফিট অফ এনি অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল ইজ এডেড টু দ্য প্রিন্সিপাল এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, এন্ড দ্য টোটাল সাম ইজ কনসিডার্ড এজ দ্য নিউ প্রিন্সিপাল। দিস নিউ প্রিন্সিপাল ইজ কল্ড দ্য কম্পাউন্ড প্রিন্সিপাল, এন্ড দ্য প্রফিট মেড বাই দিস কম্পাউন্ড প্রিন্সিপাল ইজ কল্ড দ্য কম্পাউন্ড প্রফিট। এটা হলো, এটা আমরা একটা অ্যানিমেশন দেখেই বুঝতে পারবো। তাহলে চলো দেখি, ইনি হলেন মনে করো রাকিব সাব। এখন রাকিব ব্যাংকে 1,000 টাকা ডিপোজিট করলেন, তো ব্যাংকে 1,000 টাকা ডিপোজিট করলে এটা হবে প্রিন্সিপাল, এবং তিনি রেট অফ প্রফিট ছিল 12%, এক এক সময় এক একটা রেট অফ প্রফিট থাকবে। তাহলে এখন আমরা মনে করে নিচ্ছি যে এটার রেট অফ প্রফিট 12%, তিনি 1,000 টাকা যে ব্যাংকে রাখলেন, এই যে রাখা, এই রাখাটাকে বলে প্রিন্সিপাল, এবং রেট অফ প্রফিট ছিল 12%। তো এখন এই যে 12% রেট অফ প্রফিট ছিল, তো 1 বছর পরে উনি যে উনার প্রফিটটা হবে, প্রফিট কমতে গেলে প্রিন্সিপাল ইন্টু রেট অফ প্রফিট ইন্টু টাইম লাগে। তাহলে আমাদের প্রিন্সিপাল আছে, রেট অফ প্রফিট আছে, টাইম আছে 1 বছর পরে। তাহলে আমরা যদি এখন কাউন্ট করি 1 বছর পরে উনার প্রফিট কি হবে, তাহলে আমরা লিখি প্রফিট হবে, আই হলো প্রফিটের সিম্বল, প্রফিট ইজ ইকাল টু পি মানে প্রিন্সিপাল, আর রেট অফ প্রফিট, আর এন হলো টাইম। তো প্রফিট ইজ ইকাল টু প্রিন্সিপাল ইন্টু রেট অফ প্রফিট ইন্টু টাইম। তো আমাদের প্রিন্সিপাল যে উনি যত টাকা ব্যাংকে দিছিলেন ওইটা হলো 1,000 টাকা, তো প্রিন্সিপালের জায়গায় আমরা 1,000 লিখছি, অ্যান্ড রেট অফ প্রফিট হলো 12%। এবার পার্সেন্টেজ দিয়ে অঙ্ক করা যাবে না, তাই পার্সেন্ট মানে আমরা জানি 100, তাহলে 12% মানে 100, 100 ডিভাইড নিচে বসবে। তো এইটা হলো প্রফিট বের করার, এবং টাইম হলো 1 ইয়ার। তাহলে প্রিন্সিপাল 1,000 ইন্টু রেট অফ প্রফিট 12/100 ইন্টু এন হলো 1 ইয়ার। তো এইটা অঙ্ক করলে আনসার বসবে, দেখো যদি এইটা কাটি, এই কাটলে দেখো 12 × 10 করলে 120। তো এইটা হবে প্রফিট, 1 বছর পরে এইটা প্রফিট হবে। তো এখন কম্পাউন্ড প্রিন্সিপাল হবে, এই যে প্রফিট বের হলো 120 টাকা 1 বছর পরে, এইটাকে যোগ হবে প্রিন্সিপালের সাথে, এই যে 120-কে যোগ হবে প্রিন্সিপালের সাথে, এবং যে রেজাল্টটা আসবে 1,120 টাকা, 1,120 টাকা, এইটা হবে গিয়ে নতুন প্রিন্সিপাল, অর্থাৎ কম্পাউন্ড প্রিন্সিপাল। তো এই জন্য 1 বছর পরে পরে এইরকম প্রিন্সিপাল চেঞ্জ হতে থাকবে, এবং যে নতুন প্রিন্সিপাল তৈরি হবে ওইটাকে বলবে কম্পাউন্ড প্রিন্সিপাল, কারণ এখানে 1 বছরের প্রফিট প্লাস
প্রিন্সিপাল প্লাস হয়ে কম্পাউন্ড প্রিন্সিপাল তৈরি হয়। আবার ওই যে দ্বিতীয় বছরে এটা তো প্রিন্সিপাল ছিল ফার্স্ট বছরে, এক বছরের প্রিন্সিপাল ছিল এইটা 1000 টাকা, তো এইটা থেকে প্রথম বছর প্রফিট আসছিল 120 টাকা। আবার দ্বিতীয় বছরে কিন্তু প্রিন্সিপাল থাকবে, এই যে নতুন প্রিন্সিপাল বের হলো 1120 টাকা, ওইটা থেকে দ্বিতীয় বছর প্রফিট বের হবে। তো এখন 2 বছর পরে এই যে প্রিন্সিপাল ছিল এই যে 1120, এইটা হবে প্রিন্সিপাল, তাহলে 2 বছর পরে প্রফিট হবে PRN। এখন পি চেঞ্জ হয়ে গেছে, পি হলো 1120, আগে ছিল 1000, তো এখন 1120 ইন্টু, আর রেট অফ প্রফিট সেমই থাকবে 1200, আর টাইম হলো 1, তো এটা অঙ্ক করলে দাঁড়ায় 134.4 টাকা। তো এইটা হলো 2 বছর পরের প্রফিট। তো এই যে নতুন প্রফিট তৈরি হলো, এটাই হলো কম্পাউন্ড প্রফিট। এরকম যে নতুন প্রিন্সিপাল হবে এটাকে বলবে কম্পাউন্ড প্রিন্সিপাল, নতুন প্রফিট হবে ওইটাকে বলবে কম্পাউন্ড প্রফিট, এরকম চলতেই থাকবে। আর 3 নম্বর বছরে এই যে 134 টাকা ছিল ওইটা গিয়ে এই কম্পাউন্ড প্রিন্সিপালের সাথে যোগ হবে, তারপর যে রেজাল্টটা আসবে ওইটা হবে 3 নম্বর বছরের প্রিন্সিপাল। এইভাবে চেঞ্জ হতে থাকবে, এবং তাই এগুলাকে বলে কম্পাউন্ড প্রিন্সিপাল আর কম্পাউন্ড প্রফিট, সহজ ভাষায় জটিল প্রিন্সিপাল আর জটিল প্রফিট। তারপরে সিম্বল, এই চ্যাপ্টারের যে সিম্বল গুলা আছে ইউজ করা হয়েছে, সবগুলা সিম্বল আমি অল টুগেদার কালেক্ট করেছি, এবং সিম্বল গুলা হলো প্রিন্সিপাল, প্রিন্সিপালের সিম্বল পি, এবং তারপর রেট অফ প্রফিটের সিম্বল হলো আর, আর টাইমের সিম্বল হলো এন, প্রফিটের সিম্বল হলো আই, প্রফিট প্রিন্সিপাল অর্থাৎ প্রিন্সিপালের সাথে প্রফিট যোগ হয়ে যেটা হয় একসাথে ওদেরকে বলে এ, আর কম্পাউন্ড প্রিন্সিপালকে বলে সি, এবং কম্পাউন্ড প্রফিটের মানে কোনো সিম্বল নাই, যার কারণে আমি কোথাও এটার সিম্বল পাই নাই, তা তো এটা কম্পাউন্ড প্রিন্সিপালের সিম্বল হলো সি। তো এগুলা শিখে নিতে হবে, কারণ এক্সামে কিন্তু আনসারে এগুলাই ইউজ করা লাগবে, ওয়ার্ড ইউজ করার পাশাপাশি। তো এটা মিনিট, এখন এরপরে আসো ফর্মুলা। তো ফর্মুলা আমরা করব, ধরো তো এই দেখো এখন সরি একটু প্রবলেম করতেছিল, এরপরে ফর্মুলা। তো ফর্মুলায় আমরা যে সিম্বল গুলো শিখেছিলাম ওইগুলো ইউজ করে ফর্মুলা। তো ফর্মুলা ফার্স্ট ফর্মুলা হলো আই ইকুয়াল টু পি আর এন, এখানে আই হচ্ছে গিয়ে প্রফিট, পি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, আর হচ্ছে গিয়ে রেট অফ প্রফিট, আর এন হচ্ছে গিয়ে টাইম। তো আই ইকাল টু পি আর এন, প্রফিট যদি বের করতে হয় তাহলে আমাদেরকে প্রিন্সিপালের সাথে রেট অফ প্রফিট এবং টাইম মাল্টিপ্লাই করা লাগবে, এই তিনটা মাল্টিপ্লাই করা লাগবে। সেকেন্ড ফর্মুলা পি ইকাল টু আই বাই আর এন, পি হলো প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল বের করতে হলে আমাদেরকে আই অর্থাৎ প্রফিট, প্রফিটকে ডিভাইড করতে হবে প্রথমে আর এবং এন অর্থাৎ রেট অফ প্রফিট আর টাইম মাল্টিপ্লাই করতে হবে, যে রেজাল্টটি আসবে ওইটা ওই রেজাল্ট দ্বারা প্রফিটকে ডিভাইড করতে হবে, এবং তারপর যে রেজাল্ট আসবে ওইটা হবে প্রিন্সিপাল। এরপরে রেট অফ প্রফিট, আর হলো রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট বের করতে হলে প্রথমে পি হলো প্রিন্সিপাল, এন হলো টাইম, প্রিন্সিপাল এবং টাইমকে মাল্টিপ্লাই করা লাগবে, এবং তারপর যে রেজাল্টটি আসবে ওইটাকে ওই রেজাল্ট দ্বারা প্রফিটকে ডিভাইড করতে হবে, সম্পূর্ণ এটা লাইনটা মানে ডিভাইড, তো ডিভাইড করতে হবে। এরপরে এন, এন এন হলো আমাদের টাইম, টাইম বের করতে হলে আই ডিভাইডেড বাই পি আর, আই হলো প্রফিট এবং পি হচ্ছে প্রিন্সিপাল আর রেট অফ প্রফিট। তো প্রথমে যদি টাইম বের করতে চাই তাহলে প্রিন্সিপাল এবং রেট অফ প্রফিটকে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে ওইটাকে ওই যে রেজাল্ট আসবে ওইটাকে প্রফিট, ওইটা দ্বারা প্রফিটকে ডিভাইড করা লাগবে,
তো তাহলে যে আনসারটি হবে ওইটা হবে টাইম। এবং তারপর এ এ আমরা শিখেছিলাম প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল। প্রফিট প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল প্লাস প্রফিট, অর্থাৎ প্রফিট এবং প্রিন্সিপাল যে আছে ওই দুইটা একসাথে প্লাস করে যে রেজাল্ট ওইটা হলে প্রফিট প্রিন্সিপাল। তো প্রফিট বের করতে হলে আমাদেরকে প্রিন্সিপাল এবং প্রফিটকে প্লাস করা লাগবে, যে আনসারটি আসবে ওইটা হলো প্রফিট প্রিন্সিপাল এবং ওইটাকে লিখবো এ দ্বারা। তো তারপর পি, পি হলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল এর ফর্মুলা আগেও শিখেছিলাম, যদি এইখানে এইখানে দেখো আগের ফর্মুলায় পি বের করতে হলে প্রফিট কে রেট অফ প্রফিট এবং টাইম দিয়ে ডিভাইড করা লাগে। তো যদি দেখো রেট অফ প্রফিট দেয়া নাই বা টাইমও দেয়া নাই, তো এইভাবে কোয়েশ্চন বুঝে বিভিন্ন ফর্মুলা আনসার ব্যবস্থা বুঝে আর কি আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব যে কোথায় আছে। তো এইটা তো এখানে দেখো প্রিন্সিপাল বের করতে হলে ওইখানে যদি আমরা দেখি রেট অফ প্রফিটও নাই টাইমও নাই, শুধু আছে রেট অফ প্রফিট নাই টাইমও নাই। তো যদি দেখি রেট অফ প্রফিটও দেয়া নাই টাইমও দেওয়া নাই, তাহলে আমরা কিন্তু প্রফিট প্রিন্সিপাল দেওয়া আছে এবং প্রফিট অথবা প্রিন্সিপাল দেওয়া আছে, তাহলে আমরা প্রিন্সিপাল যে আছে প্রফিট প্রিন্সিপাল আছে ওইটা থেকে যদি প্রফিট বের করতে চাই তাহলে প্রিন্সিপাল মাইনাস দিতে হবে, এবং যদি প্রিন্সিপাল বের করতে চাই তাহলে প্রফিট মাইনাস দিতে হবে। মনে করো এইটা হলো প্রফিট প্রিন্সিপাল এবং আমাদেরকে বের করতে হবে প্রিন্সিপাল। তাহলে এখানে আসে তাহলে প্রফিট প্রিন্সিপাল থেকে তো প্রফিটটা সরিয়ে ফেললে অর্থাৎ মাইনাস করলেই তো পি বের হয়ে যায়। তো আবার যদি যদি প্রফিট বের করতে চাই তাহলে প্রফিট প্রিন্সিপাল থেকে এই যে প্রফিট প্রিন্সিপাল দুইটা শব্দ আছে এইখানে থেকে যদি প্রফিট বের করতে চাই তাহলে প্রিন্সিপাল সরিয়ে ফেললেই তো প্রফিট থেকে যায়। তা এবং যদি প্রফিট এবং প্রফিট বের প্রিন্সিপাল বের করতে হলে প্রফিট প্রিন্সিপাল থেকে প্রফিট সরাতে হবে। তো এইভাবে প্রফিট এইভাবে যে এই দুইটি ফর্মুলা অ্যাপ্লাই করে যদি অবস্থা বুঝে এই দুইটি এবং এই দুইটি ফর্মুলা ইউজ করা লাগবে। তো নেক্সট আছে আই ইকাল টু এম মাইনাস বি, এটা দেখে ফেলছি। এই যে দেখলাম প্রফিট বের করতে হলে প্রফিট প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল মাইনাস দিতে হবে। এখন কম্পাউন্ড প্রিন্সিপাল, কম্পাউন্ড প্রিন্সিপাল হলো ওই যে পড়ছিলাম যে 1 বছরের প্রফিট গিয়ে নতুন গিয়ে প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যে নতুন প্রিন্সিপাল তৈরি হয় ওইটাকে বলে কম্পাউন্ড প্রিন্সিপাল। তো কম্পাউন্ড প্রিন্সিপাল এর শর্ট ফর্ম সি, এবং এটা বের করতে হলে পি অর্থাৎ যে পুরনো প্রিন্সিপাল আছে ওইটার সাথে প্রথমে 1+r রেট অফ প্রফিটের সাথে 1+ করব, তারপর যে আনসার আসবে ওইটাকে থ্রি টাইমস করবো আর কি, ওইটাকে কিউব করব। স্কোয়ার আছে কিউব আছে, তো কিউব না সরি এন আছে, ওইটাকে যে দ্বারা আমাদের যে টাইম থাকবে ওই টাইমের দ্বারা মাল্টিপ্লাই করব। টাইমের দ্বারা মাল্টিপ্লাই করে যে এন হলো টাইম, এম যে রেজাল্ট আসবে ওইটা ওই রেজাল্টকে পির সাথে অর্থাৎ পুরনো প্রিন্সিপালের সাথে প্লাস মাল্টিপ্লাই করব, এবং যে রেজাল্টে আসবে ওইটা হবে কম্পাউন্ড প্রিন্সিপাল। তো এগুলা আমরা অঙ্কর সাহায্যে পরে শিখব। এবং তারপরে আছে কম্পাউন্ড প্রফিট, কম্পাউন্ড প্রফিট হবে যখন পি ইন্টু প্রথমে যে সেম ফর্মুলা কম্পাউন্ড প্রিন্সিপালের সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে রেজাল্টে আসবে ওই রেজাল্টকে পুরনো প্রিন্সিপাল থেকে মাইনাস করতে হবে, ওই রেজাল্ট থেকে পুরোনো প্রিন্সিপালটি মাইনাস করলে যে আনসার আসবে ওইটা হবে কম্পাউন্ড প্রফিট। তো ফর্মুলাটা আবার বলছি, এটা প্রথমে আমাদেরকে রেট অফ প্রফিটের সাথে 1+ করব, 1+ করে ওইটাকে এন দিয়ে অর্থাৎ টাইম দিয়ে মাল্টিপ্লাই করব, যে আনসারটি আসবে ওইটাকে পি প্রিন্সিপাল দিয়ে মাল্টিপ্লাই করব। তো এইখান এই পর্যন্ত কম্পাউন্ড প্রিন্সিপাল। আবার যে রেজাল্টে আসবে ওইটাকে যদি আমরা পুরনো প্রিন্সিপাল থেকে মাইনাস করি তাহলে যে রেজাল্ট আসবে ওইটা হবে কম্পাউন্ড প্রফিট। এবং তারপর জেনারেল কিছু জেনারেল দুইটি ফর্মুলা আছে, এগুলো হলো প্রফিট, প্রফিট বের করতে হলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস দিতে হবে, এবং লস বের করতে হলে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করতে হবে।
এগুলা এই ফর্মুলা কোন বেশ কিছু প্রশ্ন আসে না, মোস্টলি কোয়েশ্চন আসে এই অ্যাডভান্সড লেভেলের যে ফর্মুলা গুলো আছে ওইগুলা থেকে। তো এইসব ফর্মুলা শিখে ফেলবে, এবং শিখলে যা হবে যে অঙ্কগুলো করতে অনেক সহজ হয়ে যাবে, এবং পরবর্তী ভিডিওগুলোতে এক্সাম্পল এক্সাম্পল সবগুলো সলভ করব আমরা, এবং এই সব ফর্মুলা ইউজ করে। তাহলে স্টে টিউনড এন্ড সাবস্ক্রাইব টু ম্যাথলেকশিও।